আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। এইভাবে যদি গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই ভুনা খিচুড়ি রান্না করা হলেও খেতে হবে এর স্বাদ অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এবারে রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। খিচুড়ি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি জিরা। এবারে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5-6টা ছোট এলাচ, 3টা তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি, 1/2 চামচ কালো গোলমরিচ, 4-5টা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো নরম করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। আমি পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্ট এইভাবে তেলের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। আমি গরুর মাংস মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এই পানিতে আমার মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব। আমি প্রায় 15 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব পানি। পানিটা বুঝে তারপর দিয়ে নেবেন। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিতে হবে। আমি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্সড করে নেব। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নেব। মাংস রান্না হতে থাক, এদিকে আমি পোলার চাল রেডি করে নেব। এর জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। এখান থেকে মেপে আমি 2 কাপ পোলার চাল নিয়ে নেব। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। মুগ ডাল নিয়ে নিচ্ছি 1/2 কাপ। আমি মুগ ডাল প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। মুগ ডাল অবশ্যই ভেজে নিতে হবে। তারপর মুগ ডাল, মসুরের ডাল আর পোলার চাল আমি সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে নেব। 3-4 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আমি চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো।
আর এদিকে আমার মাংসটা দেখি কি অবস্থা। আমি প্রায় 35 মিনিটের মতো জাল করে নিয়েছি, মাংসে যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে মাংসগুলো চুলা থেকে নামিয়ে রাখবো। আমি ঝুল সহ নামাবো না, ঝুল থেকে মাংসগুলো তুলে আমি একটা বোলের মধ্যে তুলে রাখবো। এইভাবে করে ঝুল থেকে তুলে মাংসগুলো রেখে দিতে হবে। আর এই ঝুলের মধ্যে আমি চালগুলো ভেজে নেব। সবগুলো মাংস আমি একটা বোলের মধ্যে তুলে রেখেছি, এবার একটা সাইডে রেখে দেব। আর হাঁড়ির মধ্যে যে ঝুল আছে এই ঝুলের মধ্যে আমি চাল আর ডাল দিয়ে দেব। আমি কিন্তু চাল আর ডাল 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর তারপর একটা ছাঁকনিতে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এবারে চাল আর ডাল আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। চাল ডাল আমি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, এবারে কিছুক্ষণ ভেজে নেব। চাল আর ডাল ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পাবেন আগে থেকে অনেকটাই হালকা হয়ে আসছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, এরকম ছাড়া ছাড়া হয়ে আসছে, তখনই বুঝতে হবে চাল আর ডাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। চাল আর ডাল মিলিয়ে 3 কাপ হয়েছে, আমি পানি দিয়েছি 6 কাপ। চাল ডাল যতটুকু নেবেন তার থেকে ডাবল পানি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচা মরিচ। এবারে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, পানি কিন্তু আগে থেকে অনেকটাই টেনে গিয়েছে। এবারে দিয়ে দেব রান্না করে রাখা গরুর মাংস। আর আপনারা ইচ্ছে করলে একইভাবে কিন্তু খাসির মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এবারে আমি মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে মিক্সড করে নেব। আমি মাংসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে চুলার আঁচ একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম, খিচুড়ির চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব, উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে তুলে দেব, যাতে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে তা আপনার দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখে দেব। আর চুলার আঁচটা কিন্তু লুতেই থাকবে। আমি প্রায় 6 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। গরুর মাংসের খিচুড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন খিচুড়িটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে। এই তো হয়ে গেল গরুর মাংসের ভুনা খিচুড়ি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।